انا করতে চাচ্ছি সেটা হলো মানুষের ইচ্ছা শক্তি নিয়ে ছাত্রী মেয়ের মতো তুমি শয়তান যে শয়তানি সে যে নেবাসি থাকুক যদি ভিতরে ঢুকে যে মানুষ পাহাড়ে উঠতে ভয় পায় সে আজীবন গর্তে থেকে যায় পরকের দায়ে কলরব শিল্পী গোষ্ঠী থেকে আবু রায়হানকে সাময়িক সমার জন্য বরখাস্ত করা হয়েছে এটা কলরবের পরিচালক বদরুজ্জামান ভাই নিজে এসে ব্যক্ত করেছেন বিষয়টা দুঃখজনক হলেও এটাই সত্য দর্শক মণ্ডলী এই বিষয়টা আমরা সত্যটা অনেকেই জানি না যে সত্যি কি আবু রায়হানকে এই পরকিয়ার দায়ে কি বরখাস্ত করা হয়েছে নাকি অন্য কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিদণ্ড নিয়ে কি তাকে বরখাস্ত করা হয়েছে এই বিষয়টা আজকে আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো ইনশাল্লাহ তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক মণ্ডলী ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি আবু রায়হানকে নিয়ে তর্ক বিতর্কের কোনো শেষ নেই ট্রলের কোনো শেষ নেই কারণ সে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তাকে বাদ দিয়ে কিন্তু দ্বিতীয়বার প্রেম করে পরকে করে বিবাহ করেছে স্ত্রীর কাছে যখনই ধরা খেয়েছে তখন কিন্তু স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে অর্থাৎ বাদ দিয়ে দিয়েছে তার দোষ গুণ ধরে যাই হোক দর্শক মণ্ডলী এই বিষয়টা আমরা সকলেই জেনে গিয়েছি কিন্তু মূল কোন বিষয় নিয়ে আবু রায়হান ভাই তার প্রথম স্ত্রী বাদ দিয়েছে এবং দ্বিতীয় বিবাহ করেছে এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দিয়েছে আপনারা প্রচুর পরিমাণ সাপোর্ট করেছেন যারা দেখেন নাই এই ভিডিওর ইনডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর শেষে আপনারা ক্লিক করে দেখে আসতে পারবেন যাই হোক দর্শক মণ্ডলী যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আবু রায়হান ভাইকে এই পরকীয়ার দায়ে কলরব শিল্পী গোষ্ঠী থেকে বাদ দেওয়া হয়েছে কলরব শিল্পী গোষ্ঠী এমন একটি প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান ইসলামিক একটি সাংস্কৃতিক চ্যানেল যেখানে আমরা নিত্য নতুন সমসাময়িক বিষয় উপহার পেয়ে থাকি তারা আমাদেরকে উপহার দিয়ে থাকে আমরা সকলেই তাদেরকে ভালোবাসি 7 মিলিয়ন তাদের ফলোয়ার অর্থাৎ সাবস্ক্রাইবার এই বিষয়টা নিয়েই ইতিমধ্যে অনেক স্কলার অনেক ব্যক্তিরা সমস্ত শিল্পী গোষ্ঠীকে দৌড়নাম দিচ্ছে অর্থাৎ সমস্ত শিল্পীরা এরকম সমস্ত শিল্পীরা ওরকম আসলে পাপি মরে সাত ঘর নিয়ে একজন যদি দোষ করে অর্থাৎ এক আলেম যদি দোষ করে বাংলাদেশের সব আলেমের দোষ হয় অর্থাৎ এক শিল্পী দোষ করেছে তাই বিধায় সমস্ত শিল্পীকে আখ্যায়িত করে তুলনা করব তার সাথে আসলে এটা ঠিক নয় কারণ প্রতিটি শিল্পী তাদের নিজের ব্যক্তিগত কিছু ক্যাটাগরি থাকে কারণ আবু রায়হান ভাইয়ের ক্যাটাগরি ছিল সে হয়তো বা বেশি সুরের পাখি কলরব শিল্পীর ভিতরে জনপ্রিয় একজন শিল্পী সুরের পাখি সকলে তাকে বলতো হয়তো বা কোনো একটা কারণে তার সাথে পরকীয়া জড়িয়ে গিয়েছে তার সাথে পরকীয়া জড়িয়ে যাওয়ার পরে হয়তো বা বিবাহ হয়েছে কিন্তু কলরবের অন্য অন্য শিল্পী যারা আছে তারা কিন্তু আদৌ এরকম না কারণ সবার পরিবার পরিজন ছেলে মেয়ে আছে আমরা সকলেই তাদেরকে চিনে থাকি কিন্তু আসলে আমি তাদেরকে একটা কথা বলবো যে এক শিল্পীর জন্য আপনি সমস্ত শিল্পীকে নিয়ে কথা বলতে পারেন না সমস্ত শিল্পী এরকম হতে পারে না কারণ একজন খারাপ হতে পারে সবাই খারাপ না যাই হোক কলব শিল্পীদেরকে আমরা মন থেকে বিশ্বাস করি মন থেকে ভালোবাসি আজ আমাদেরকে নতুন নতুন অনেক বিষয় নিয়ে কিছু সঙ্গীত উপহার দিয়ে থাকে যাই হোক দর্শক মণ্ডলী আবু রায়হান ভাইয়ের কথা বলবো আবু রায়হান ভাই যে ইতিমধ্যে যে বিষয়টা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এই বিষয়টা জানাজানি হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল হওয়ার পরে কিন্তু বদরুজ্জামান ভাই এই ডিসিশন নিতে বাধ্য হয়েছে যে কলব শিল্পী থেকে তোমাকে কিছুদিনের জন্য অব্যাহত করা গেল বদরুজ্জামান ভাই বলেছে এই বিষয়টা যখন প্রমাণিত হবে যে তুমি প্রথম স্ত্রীকে তার দোষের জন্য বাদ দিয়েছো এবং দ্বিতীয়বার বিবাহ করেছো তখন তোমাকে আবার কলরবে ইনভলভ করা হবে একেবারেই যে তাকে বাদ দেওয়া হয়েছে বরখাস্ত করা হয়েছে না সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে যাই হোক দর্শক মন্ডলী আসলে এই বিষয়টা নিয়ে অনেক ঢিল ছুড়াছুড়ি হয়েছে কিন্তু আমরা দোয়া করে এর একটা সলিউশন আসুক আবু রায়হান ভাই হয়তো বা ভুল মানুষ বলতে ভুল হতে পারে ভুল করে ফেলেছে যেহেতু সে বিবাহ করেছে প্রথম স্ত্রীকে যে দোষের জন্য সে সাব্যস্ত করে তালাক দিয়েছে যাই হোক সেই স্ত্রীকে সেই কাজের ভিতরে নিয়োজিত করুক টিকটক বাদ দিয়ে এবং বিজনেস বাদ দিয়ে আবু রায়হান ভাই কলরবে আবারও ফিরে আসতে পারবে আবারও সকলের ভুল ভেঙে যাবে তাই রিকোয়েস্ট করছি যে বিষয়টা নিয়ে আপনার তোলপাড় এই বিষয়টা আপনি লাইভে এসে সমাধান দিন যাই হোক দর্শক মণ্ডলী কলরব থেকে আবু রায়হানকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে চিরদিনের জন্য নয় এই বিষয়টা আপনাদের অনেকজনের প্রশ্ন ছিল তাই আজকে আপনাদের সামনে প্রকাশ করলাম আপনাদের মন্তব্য কি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু